শুরুতেই সংবাদ শিরোনাম, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে, আফগান সেনা কমান্ডারের হুঁশিয়ারি, আইসোলেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেট, মৃত্যুর শঙ্কা, ন্যাটোকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া, নতুন মডেলে ঘুরে দাঁড়াবে তুরস্কের অর্থনীতি বললেন এরদোগান, চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ট্রোডর, পশ্চিমাদের ঐক্যর আহ্বান, হুথিদের হামলায় সৌদি আরবে নিহত দুইজন, আফগানিস্তানে শত শত রকেট কামানের গোলা নিক্ষেপ পাকিস্তানের। এবার বিস্তারিত, আফগানিস্তানের এক শীর্ষ সেনা কমান্ডার শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তান যদি আফগান ভূমিতে গোলা নিক্ষেপ করা বন্ধ না করে তাহলে আফগানিস্তানও সমুচিত জবাব দিতে প্রস্তুত। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টল নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 201 খালিদ বিন ওয়ালিদ কর্পসের কমান্ডার আবু দোজানা বলেন, ইসলামিক আমিরাত তার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, তবে দেশকে রক্ষার জন্য তাদের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম রয়েছে। তিনি বলেন, এই দেশের মাটি ভীষণ দামি, এর জন্য আমরা অনেক বড় ত্যাগ স্বীকার করেছি। আমরা ভালো প্রতিবেশী হতে চাই, কিন্তু তারা যদি আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে যায় আমরা অবশ্যই তার জবাব দেব। আফগানিস্তানের কুরার প্রদেশের কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। পাকিস্তান ধারাবাহিকভাবে কুনার প্রদেশের দাঙ্গাম, সালতান, সারকানা এবং মারুয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এতে ওই অঞ্চলে বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। কুনার প্রদেশের বাসিন্দা মালিক খান বলেন, শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনী গাঞ্জো গুল সাফারি, গাড়ির সার এবং গুলাব পরি এলাকায় শত শত রকেট নিক্ষেপ করেছে। পাকিস্তানের সালতান জেলার চোগম এলাকায় পাকিস্তানের ছোড়া মর্টারে অন্তত এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আনোয়ার শাহ নামে আহত ওই ব্যক্তি জানান, আমি মর্টারের গোলায় আহত হয়েছি, আমার মাথায় আঘাত লেগেছে, আমি দুই দিন হাসপাতালে ছিলাম। ওই প্রদেশে পাকিস্তানি ড্রোন উড়তে দেখেছেন বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-19 PCR টেস্টের ফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তার 14 বছর বয়সী মেয়ের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে খবর হারেথেচের। রোববার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান। করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরায়েলে দ্রুত গতিতে অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। বেনেটের অফিস থেকে জানানো হয়েছে তার মেয়েকে কোভিড-19 টিকা দেওয়া হয়েছে, তবে সে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নাকি অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস। মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন। অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নফতালি বেনেট, কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এজন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন। পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়া বলেছে, ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জনজীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, গত 2 দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা আমাদের পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে, ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্ব দিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে। পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মালদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি জীবন ও মৃত্যু হিসাবে গ্রহণ করবে মস্কো। এছাড়া ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়া এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্ব দিকে বিশেষ করে রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।
নতুন গৃহীত অর্থনৈতিক মডেলে ঘুরে দাঁড়াবে তুরস্কের অর্থনীতি, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, দেশীয় মুদ্রার প্রতি সবার আস্থা বাড়াতে হবে, লিরার মজুদ বাড়ালে কমে আসবে মুদ্রাস্ফীতি। খবর হুরিয়াত ডেইলির, এরদোগান সরকার নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করার পর লিরার ব্যাংক ডিপোজিট বেড়ে 23.8 বিলিয়নে দাঁড়িয়েছে। এডিভিকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, ডলারের বিপরীতে লিরার মূল্যমান খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। গত সপ্তাহে তুরস্কের অর্থ মন্ত্রণালয় নতুন পরিকল্পনা প্রকাশ করে, এতে বলা হয় লিরার আমানতদারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। 3, 6, 9 ও 12 মাসে মেয়াদী বিনিয়োগকারীদের কেন্দ্র ব্যাংকের পলিসি অনুযায়ী লভ্যাংশ দেওয়া হবে। এরদোগান বলেন, তুরস্কের নাগরিকদের দুই ধরনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গ্যারান্টি দেওয়া হচ্ছে। ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার দাম কমে যাওয়া ঠেকাতে এরদোগান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যারা লিরা গচ্ছিত রাখতেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান। একদিনের ব্যবধানে লিরা নিয়ে কৃত্রিম সংকটের অনেকটাই সমাধান হয়েছে। অর্থনীতিতে পদ্ধতিগত পরিবর্তন ও সরকারের দৃঢ়তায় এই সফলতা এসেছে বলে দাবি করেন এরদোগান। উল্লেখ্য, তুর্কি মুদ্রার লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটিতে অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়েছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে 47%। এ কারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। এবার কঠোর ভাষায় চীনের সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য চীনকে দায়ী করেছেন। একই সঙ্গে এই অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন। ট্রুডো বলেছেন, সবাই একসঙ্গে কাজ করে ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা ভালো করতে পারি, তাহলে চীন আমাদের নিয়ে খেলতে পারবে না এবং আমাদের একে অপরের কাছ থেকে আলাদা করতে পারবে না। বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ট্রুডো বলেন, পুঁজিবাদী অর্থনীতির গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চায় নিজেদের ভীত শক্তি করতে, এ কারণে আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এই সুযোগ নিয়ে চীনের মিডল ক্লাসের উত্থানের সুযোগ তৈরি হয়েছে। আমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছি আর চীন খুবই চতুরতার সঙ্গে আমাদের মুক্ত বাজারে পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লেড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় কানাডাও। চীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ট্রুডো এই ঘোষণা দেন। এমনকি কানাডার 5G তারবিহীন নেটওয়ার্কে অংশগ্রহণ থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। নিয়ন্ত্রিত মিসাইল হামলায় সৌদি আরবে 2 জন নিহত হয়েছেন। এই হামলার জন্য দেশটিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দোষারোপ করছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, 2014 সাল থেকে ইয়েমেন গৃহযুদ্ধে জর্জরিত। দেশটির ইরান সমর্থিত বিদ্রোহীরা আন্তর্জাতিক স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ জাজান এলাকায় নিয়ন্ত্রিত মিসাইল হামলায় একজন সৌদি নাগরিক ও ইয়েমেনের একজন নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় অন্তত 7 জন আহত হয়। এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান সড়কে বাণিজ্যিক গুদামে একটি প্রজেক্টাইল পড়ে, এতে 2 জন নিহত হন। এদিকে ইয়েমেনের চিকিৎসকরা জানিয়েছেন, সৌদি জোটের বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত সানাই 6 জন আহত সহ 3 জন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে দুই দেশে এই হামলাকে দীর্ঘদিনের গৃহযুদ্ধের তীব্র বৃদ্ধি হিসাবে উল্লেখ করেছে। 2014 সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ঘটনার কয়েক মাস পর সৌদি জোট পুনরায় আন্তর্জাতিক স্বীকৃত সরকার বসানোর জন্য হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত 130,000 মানুষ নিহত সহ লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইয়েমেনের কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশের কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এলাকার বাসিন্দাদের বরাতে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী পাকিস্তানের কামানোর গোলার উপযুক্ত জবাব দিয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান ধারাবাহিকভাবে কুনার প্রদেশের দাঙ্গাম, সালতান, সারকানো এবং মারওয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে ওই অঞ্চলে বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কোনার প্রদেশের বাসিন্দা মালিক খান বলেন, শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনী গাঞ্জগোল সাপারি গাড়ির সার এবং গোলাবপরি এলাকায় শত শত রকেট নিক্ষেপ করেছে। তিনি বলেন, পাক বাহিনী সারকানো জেলার গড়ির চূড়ায় সামরিক স্থাপনা নির্মাণ করেছে, ওই চূড়া থেকে তারা আমাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করেছে। সালতান জেলার বাসিন্দা ইব্রাহিম বলেন, ইসলামিক আমিরাত ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান আফগানিস্তানে মাটিতে হামলা বাড়িয়েছে, সকাল সন্ধ্যায় তারা শত শত কামানের গোলা নিক্ষেপ করছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি রেডিও আজাদীকে বলেন, পাকিস্তান বাহিনী আক্রমণের জবাব দেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলা পরিদর্শনে যান আফগান সেনাপ্রধান কারি ফাসে উদ্দিন। সেখানে তিনি বলেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ, তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না। কয়েকদিন আগে এই লালপুরি জেলার পালসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয়। তারা পাকিস্তান বাহিনীর সকল সরঞ্জামাদি নিয়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।